আমি সর্বপ্রথম ইন্টারনেটে এটা দেখলাম, দেখার পর আমি বগুড়ায় গিয়ে যারা চাষি চাষ করে তাদের ওখানে দেখলাম, দেখার পরে ফকিরহাট কৃষি অফিসের কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলাম, ওনাদের সার্বিক সহযোগিতায় আমি এই পর্যন্ত পৌঁছাইছি, এবং এতে যা খরচ তার থেকে 3 গুণ লাভ সম্ভাবনা আমার এখন আছে, এবং আমার দেখা দেখি আমার এলাকায় অনেকেই এই চাষ করার জন্য উদ্বুদ্ধ হয়েছে। আমাদের পাশাপাশি বাড়ি এই দিলওয়ার ভাই, এই আদা চাষে অনেক লাভবান হচ্ছে, আমরা আগামীতে আমরা এই চাষ করব। দিলওয়ার ভাই আদা চাষ দেখে আমরাও এই চাষ করার উৎসাহিত। বস্তায় আদা চাষ পদ্ধতি জনপ্রিয়, ফকিরহাটে জনপ্রিয়তা লাভ করছে। আপনার হচ্ছে এই আদা চাষের সুবিধা হচ্ছে এটা পতিত জমিতে চাষাবাদ করা যায়, এবং চাষের অযোগ্য লবণাক্ত জমি যেখানে হচ্ছে অন্য কোনো ফসল চাষাবাদ সম্ভব নয়, সেখানে কিন্তু সহজেই আমরা যে কোনো মানে বস্তায় মাটি তৈরি করে রেখে এর মধ্যে হচ্ছে আদার বীজ বা কন্দ দিয়ে আমরা চাষাবাদ করতে পারি। আমাদের হচ্ছে এই যে বস্তার বস্তায় আদা চাষের যে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে কৃষক প্রত্যেক বস্তায় মাটি এবং বিভিন্ন জৈব সার, এরপরে বিভিন্ন উপকরণ এবং রাসায়নিক সার নিয়ে মাটি প্রস্তুত করেছেন। এখানে দেখতে পাচ্ছেন প্রায় 1000-এর মতো হচ্ছে বস্তা রয়েছে। এই বস্তায় হচ্ছে উনি বাড়ি আদা 2 রোপণ করেছেন, এবং কৃষক প্রত্যাশা করছে যে আপনার প্রতি বস্তা থেকে 800 থেকে 900 গ্রাম আদা উৎপাদন করতে সক্ষম হবেন, এবং এতে প্রায় ওনার উৎপাদন খরচ হয়েছে বস্তা প্রতি 50 টাকা, আর হচ্ছে উনি 150 থেকে বা তারও বেশি টাকা হচ্ছে প্রতি বস্তা প্রতি পাবেন। সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি, মাত্র 24 টাকায় এসি চলবে সারাদিন। যমুনা এসি আমাদের উপকূলবর্তী দক্ষিণ অঞ্চল বারবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, লবণাক্ততা, অতিবৃষ্টির কারণে বারবার ফসল হানি হয়, ফসল ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা দেখেছি যে বিশেষ করে মশলা ফসল এবং আদা, এই আদা ফসলটা যদি বস্তায় করা সম্ভব হয় তাহলে এই অতিবৃষ্টি বৃষ্টি অথবা লবণাক্ততা কোনো কারণে এটি ক্ষতিগ্রস্ত হতে পারে না, এবং পাশাপাশি যেহেতু আমাদের দেশে মশলা চাষে স্বয়ংসম্পূর্ণ নাই, সুতরাং আমরা যদি বস্তায় আদা চাষ করতে পারি তাহলে আমাদের মশলা চাষে স্বয়ংসম্পূর্ণ হবে, এবং বাড়তি যে মশলা সেটি বিদেশ থেকে আমদানি করা লাগবে না। এবং আমরা এবার ফকিরহাটে আমরা দেখেছি প্রায় মশলা চাষ নিয়ে ব্যাপক কৃষকদের ভিতরে খুবই আগ্রহ, এবং প্রায় 50 জন কৃষক এই বস্তায় আদা চাষে তারা করছেন, এবং এখানে প্রায় 4000 বস্তায় টোটাল ফকিরহাট উপজেলায় 4000 বস্তায় আদা চাষ হচ্ছে। আমরা আশা করছি এই 4000 বস্তায় 3.5 টন 3.5 টন আদা উৎপাদন করা সম্ভব। তো এটি বিগত বছরে এই ফকিরহাটে কখনো আবাদ হয়নি, এবারে এই প্রথম এই জাতীয় মশলা উৎপাদন অর্থাৎ আদা উৎপাদনের সাথে এই 3.5 টন সংযুক্ত হবে। আমরা উপজেলা কৃষি অফিস থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমরা তাদেরকে এই আদার যে কন্দ সেই কন্দ আমরা সরবরাহ করেছি, এবং অন্যান্য যে আন্তঃপরিচর্যা সাপোর্ট সেটি আমরা দিয়েছি।